আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফার্স্ট ওয়েব ডেভেলপার, আর আজকে আমাদের HTML5 এর 21 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের HTML ফাইলে অডিও ট্যাগটা ইউজ করতে পারি। সো আমি আমাদের বা আমরা আমাদের যখন হচ্ছে কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করবো, সেখানে আমাদের অডিও ফাইল অ্যাড করা লাগতে পারে। সো এই ক্ষেত্রে কিভাবে অডিও ট্যাগটা ইউজ করতে পারি, এইটা আজকের ভিডিওতে দেখব। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার পূর্বে গত ভিডিওর একটা হোম টাস্ক ছিল কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও সরাসরি ওয়েবসাইটে অ্যাড করতে পারবো সেইটা নিয়ে। সো যারা করতে পারছেন ভালো, আর যারা করতে পারেন নাই এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আমি দেখিয়ে দিচ্ছি। সো অলরেডি আমি একটা ভিডিও অ্যাড করেছি, এটা আমার ইউটিউব চ্যানেল একটা কোর্সের ভিডিও, রাইট? এটা আমার কোর্সের একটা ভিডিও। এই ভিডিওটা আমি আমার ওয়েবসাইটে অ্যাড করছি। আমি এই ভিডিওটা কিভাবে অ্যাড করছি সেটা হচ্ছে, আমি এটা কপি করে নিলাম আগে আইডিটা। সো আমি আমার এই কোডটা মুছে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি এইখানে কিন্তু ভিডিও ট্যাগটা নিব না, এখানে আমরা আই ফ্রেমটা নিব। শুধুমাত্র আমাদের হচ্ছে এই ভিডিওটা কন্ট্রোল বলেন বা ভিডিওটার সাইজ বলেন এগুলোর জন্য, রাইট? আমি আমার ইউটিউব ভিডিওটা অ্যাড করতে চাচ্ছি, এই জন্য একটা আই ফ্রেম নিলাম। নেওয়ার পর আমি কি করলাম, আমি হচ্ছে এইখান থেকে এটা কেটে দিলাম। দেওয়ার পর আমি ধরেন আমি আমার এই ভিডিওটাই আর কি চাচ্ছিলাম, আমার ইউটিউবে এই ভিডিওটাই দেখাবো। এখানে আমি এখান থেকে পুরো লিঙ্কটা কপি করে নিয়ে দেন এখানে লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন http://www.youtube.com/, এখান থেকে আমি এই ভি ইকুয়াল পর্যন্ত একটু এতটুকু কেটে দিলাম। দেওয়ার পর আমি এখানে আরটা স্ল্যাশ নিলাম, এই স্ল্যাশের ভিতরে লিখবো এমবেড, EMBED। দেন আমার ভিডিওর আইডিটা এখানে শো করতেছে। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পর দেখেন অটোমেটিক্যালি আমার ইউটিউবের ভিডিওটা আমার ওয়েবসাইটে চালু হয়ে গেছে বা ওয়েবসাইটে শো হয়েছে। এখানে ভিডিও ট্যাগ ইউজ করা লাগে নাই, ইভেন কন্ট্রোল এলিমেন্টস ইউজ করা লাগে নাই, মানে কিছুই ইউজ করা লাগে নাই। সো আমি আই ফ্রেমের ভিতরে সরাসরি আমার ইউটিউব চ্যানেলের সোর্সটা দিয়ে দিলাম। এখন এতটুকু আপনারা দেখে শিখে নেন, দেন হচ্ছে এইটার ইন ডিটেলস ভিডিও আমরা যখন প্রজেক্ট করব ইজিলি আপনি শিখে যাবেন। সো আজকের ভিডিওটার এতটুকু, গত ভিডিওর হোম টাস্ক ছিল, আজকের ভিডিওটা শুরু করতে যাব এখন। সো আগের কোডগুলো আমি মুছে দিচ্ছি, এই কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, পুরো আমার হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গেল। সো আজকে আমরা দেখব অডিও ট্যাগটা কিভাবে কাজ করে, রাইট? অডিও ট্যাগটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদের আগে বুঝতে হবে অডিও ট্যাগটা কেন আমরা ইউজ করব। এখন এখানে ইউজ করার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে কোনো ওয়েবসাইটে গান অ্যাড করা লাগতে পারে, কোন ওয়েবসাইটে আমাদের হচ্ছে রিংটোন অ্যাড করা লাগতে পারে। যে ধরেন আমি একটা রিংটোন সেল করার জন্য আমি রিংটোন মেক করি, বা আমি হচ্ছে অডিও মেক করি। সো অডিও মেক করি এই জন্য আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাইছি যেখানে মানুষ আমার অডিও শুনে দেন হচ্ছে অডিওটা কিনবে বা আমার হচ্ছে ওই কপিরাইটটা নিবে। সো এটার জন্যই অ্যাকচুয়ালি আমাদের অডিও এই যে ট্যাগটা আছে এটা জানতে হবে। সো এইটার জন্য আমাদের একটা অডিও ফাইল লাগবে। আমাদের অডিও ফাইলটা আমরা আগে হচ্ছে আমি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের যে ইটা আছে অ্যাকচুয়ালি ফাইলটা আছে ফাইলটাতে গেলাম। এখানে হচ্ছে আমার ইউটিউবের আমি যে ভিডিওটা দেখিয়েছি ওইটা, দেন এখানে পিআর নামে একটা অডিও ফাইল আছে। আপনারা যদি এটা একটু দেখেন ফরম্যাটটা, এটা কিন্তু হচ্ছে MP3.MP3 ফরম্যাট। সো আমি এখন এখানে একটা কাজ করি, এখন একটা এখানে নতুন ফাইল ক্রিয়েট করি যেটার নাম দিব অডিও, অডিও দিলাম, অডিও ফাইল। সো এই ফাইলের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি আমার এই পিআর অডিও ফাইলটা আছে, রাইট? আমি কোডে চলে গেলাম। এখন এইখানে আমার অডিও ট্যাগটা ইউজ করতে হবে। অডিও ট্যাগটা ইউজ করার জন্য AUDIO অডিও ট্যাগটা ইউজ করলাম। আমি এতটুকু হচ্ছে কেটে দেই আমি সংক্ষেপে বোঝানোর জন্য, এই এটা হচ্ছে আমার অডিও ট্যাগ। সো অডিও ট্যাগের ভিতরে আমার কি করতে হবে, অডিও ট্যাগের ভিতরে ফার্স্ট অফ অল আমার একটা সোর্স নিতে হবে, ঠিক আছে? SOURCE সোর্স, সোর্সের স্টার্টিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ নাই। এইটার ভিতরে আমার নিতে হবে SRC সোর্স নিলাম। দেন আমরা যেভাবে ভিডিও অ্যাড করছি সেম, ঠিক সেম সেইভাবেই, জাস্ট ভিডিও ট্যাগের জায়গায় অডিও ট্যাগ, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো SRC-র জায়গায় আমি এখানে যদি আমার ফাইলটাতে যাই দেখবেন যে এখানে আছে অডিও নামে একটা ফাইল আছে, ঠিক আছে? এখানে আমি দিলাম, এখানে আমি দিলাম অডিও এ, এই দেখেন এ দেওয়ার পরই অডিও ফাইলটা চলে আসছে। এটার উপরে মাউস পয়েন্টটাকে ক্লিক করলে এই PR.MP3 ফাইলটা আসছে, এটা চলে আসছে।
আমি এখানে দেন ডাবল কোটেশনের পর আমি এখানে অডিওটার টাইপ লিখে দেব এমপি থ্রি, টিওয়াইপি টাইপ এইউ অডিও স্ল্যাশ এমপি থ্রি। ঠিক আছে, আমি এটা কি করলাম, আমি সোর্স নিলাম, সোর্সের ভিতরে এসআরসি দিয়ে আমি হচ্ছে আবার অডিও ফাইলটা নিলাম, ফাইলের ভিতরে অডিওটা অ্যাড করে দিলাম, দেন অডিওটা যে এমপি থ্রি টাইপের এটা আমি বলে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর দেখেন এখানে কিন্তু কিছু আসতেছে না, ঠিক আছে। সো এখন এখানে একটা কাজ আছে, কাজটা হচ্ছে আমার এই অডিওটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে ওই ভিডিওর মতো। সো আমি এখানে কন্ট্রোল সেট করে দিলাম, সিও এন এই কন্ট্রোলস অ্যাড করে দিলাম, কন্ট্রোলস অ্যাড করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর দেখেন আমার কিন্তু অডিওটা এখানে শো করতেছে, রাইট। আমি যদি এটা প্লে করি, প্লে করলে দেখবেন স্টুডেন্টস অল ওভার দ্য নেশন বেনিফিট অফ এনলাইটেনিং দেমসেলভস উইথ হাই কোয়ালিটি, রাইট। সো আমার এখানে কিন্তু অডিও ফাইলটা চলে আসছে। আমরা কি করেছি, আমরা অডিও ট্যাগটাকে নিলাম, অডিও ট্যাগটাকে নেওয়ার পর ক্লোজ স্টার্টিং ট্যাগ নিলাম, এন্ডিং ট্যাগ নিলাম, এটার ভিতরে আমি সোর্সের মাধ্যমে আমার অডিও ফাইলটাকে অডিওটাকে মানে এখানে লোকেশনটা অডিও লোকেশনটা দিয়ে দিলাম, দেন অডিওটা কোন টাইপের, এটা কি এমপি ফোর না এমপি থ্রি, অডিও সবসময় এমপি থ্রি হয়, দ্যাটস ওয়াই এটা আমার টাইপটা বলে দিলাম যে অডিও এমপি থ্রি অডিও। দেন আমি কি করলাম, এইখানে অডিওটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোলস অ্যাট্রিবিউট অ্যাড করে দিলাম। সো এটা করার পর কি হলো, এটা করার পর কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করার পর দেখেন আমার এখানে অডিওটা শো করতেছে। আমি অডিওটা টানতে পারতেছি, বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, ইভেন আমি এখানে ভলিউমটাও কিন্তু বাড়াইতে কমাইতে পারতেছি। সো আমি এটা যদি প্লে করি তাহলে দেখবেন স্টুডেন্টস অল ওভার দ্য নেশন হ্যাভ দ্য রাইট, বেনিফিট অফ আমাদের কিন্তু এনলাইটেনিং এটা দেমসেলভস হচ্ছে কাজ কোয়ালিটি করতেছে, এডুকেশন এই ভেরি কমানো মিনিমাম বাড়ানো কস্ট দুটাই কাজ করতেছে। রিসার্চ প্লে এ ভাইটাল। সো আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি অডিও ট্যাগটা সম্পর্কে জেনেছি, এবং গত ভিডিওর আমরা একটা হোম ট্যাগ দিয়েছিলাম ওইটা দেখিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।